আসলে এটার অনুভূতি মুখে প্রকাশ করার মতো না টাইম বাজে আমাদের জন্য এতটুকুটা আশা করি না যে দিবে আর মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনেক অনেক ধন্যবাদ রেখেছে উনি তামিম ভাইকে বুঝিয়ে আবার টিমে ব্যাক করাইছে আর আশা করি টাইম বাজে বিশ্বকাপটা আমাদেরকে এনে দিবে এবার ফিরছে বিশ্বকাপ নিয়ে আসবে তামিম 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 কত মাল্লার কথা শুকরিয়া জানাই আল্লাহ যে আমাদের ডাক শুনছে আমাদের আমরা সেই 10টা থেকে সকাল 10টা থেকে কান্না করে করে মানে এই পর্যায়ে যা আমাদের ডাক শুনছে আল্লাহর কাছে সর্বপ্রথম আল্লাহর কাছে শুকরিয়া তার খুশিতে আমরা মিষ্টি বিতরণ করতেছি প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ আপনি প্রধানমন্ত্রী যে আমাদের মানে আমাদের আত্মার কান্না শুনছে আপনি প্রধানমন্ত্রী যে অনুরোধ করে তামিম ভাইকে আবার মাঠে ফিরিয়ে আনছে এটার জন্য অনেক অনেক ধন্যবাদ প্রধানমন্ত্রীকে আমাদের প্রত্যাশা তামিম ভাই একটু ফর্মে যদি নাও থাকে উনি আগামীতে কামব্যাক করবে উনি উনার মধ্যে আমাদের সেই কনফিডেন্স আছে আজকে 16 বছর ধরে তামিম ভাই বাংলাদেশকে এই জায়গায় নিয়ে আসছে ইনশাআল্লাহ আমরা আশাবাদী আগামীতে আমরা ওয়ার্ল্ড কাপও তামিম ভাইয়ের হাত ধরে এগিয়ে পাবো চট্টগ্রামবাসী তামিম ভাইয়ের পাশে আছি পাশাপাশি পুরো বাংলাদেশ প্রত্যাশা করে তামিম ভাই উনার যে অভিমান ছিল উনি ফিরিয়ে কামব্যাক করেছে এবং পাশাপাশি আমরা মাননীয় প্রধানমন্ত্রী সহ মাশরাফি মুর্তজা সহ সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে সকাল থেকেই তামিম ভাইয়ের ভক্ত ক্রিকেট প্রেমীরা পুরো চট্টগ্রামে তামিম ভাইয়ের সেই ঘোষণা শোনার জন্য সবাই অপেক্ষা করেছিল এবং উনি যে অভিমান ফিরে আবার ক্রিকেটে ফিরে এসেছেন তার জন্য আজকের আনন্দ মিছিল এই মুহূর্তে খবর এলো